হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সত্যনারায়ণের পুজো, বড় ঠাকুরেরও পুজো তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখো, উঠোন একদম লেপে পচে পরিষ্কার করে নিয়েছে কাকিমা, মা, জেঠিমা সকলে মিলেমিশেই, যেহেতু আমাদের উঠোনটা অনেকটা বড়। তো সকলে হাতে হাতে কাজ করে নিয়েছে, আর ওখানে পরিশোন আর ভাইয়া দুষ্টুমি করছে, আর এখানে যে কাকিমারা নারকেল কুড়িয়ে নিচ্ছে, যেহেতু বিকালে সিন্নি প্রসাদ হবে তো ওর মধ্যে নারকেল দিতে হবে, গুড় সমস্ত কিছু, তাই জন্য ওই যে গোছানো আরম্ভ করে দিয়েছে। বিকালে হবে পুজো, আগে এই যে মা কালীর পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এখন আস্তে আস্তে বড় ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছে। আর ওখানে বৌদিভাইও আছে, যে আমাদের ফল কেটে দিয়েছে তরমুজ। তো এত গরম পড়েছে বন্ধুরা, তো আমরা ওখানে বসে তরমুজ খাচ্ছিলাম, বৌদিও খেয়েছে। তো দেখো এখানে পুজোর সমস্ত সামগ্রীও আছে, যে গোছানো ফল ফুল সমস্ত, নারকেল ডাব, পুজোর যা যা লাগে সমস্ত কিছুই ওখানে গোছানো আছে। আর জেঠু নিয়ে এসেছে একটা বড় ত্রিপল, যেহেতু ভীষণ গরম আর রোদ, উপর থেকে একটু ছাউনি করে দেবে যাতে সকলে বসতে পারে ভালোভাবে, আর হয়তো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাই জন্য বেশ ভালোই হলো ত্রিপলটা এনে। এই যে পরিশোনা বসে দুষ্টু দুষ্টু করছে ওর ভাইয়ের সাথে খেলছে, আর আমরা সকলে ভাই বোন মিলে ওখানে যে তরমুজ আপেল কলা সমস্ত ফল খেয়ে নিলাম। যেহেতু পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আগুন জ্বালানো যাবে না, রান্না হবে না, সেই জন্য আপাতত ফলমূল খেয়েই থাকছি। ভাই দাদা কাকা সকলে মিলে যেখানে পুজো হবে সেখানে যে একটু মণ্ডপ মতো তৈরি করে নিচ্ছে কঞ্চি পুঁতে, তার উপর থেকে শাড়ি বা কিছু দিয়ে ঢেকে দেবে যেখানে পুজোটা হবে। তো উঠানেই পুজোটা করতে হয়, এই পুজোটা তোর ঘরে হয় না, বাইরেই করতে হয় বড় ঠাকুরের পুজোটা। তাই জন্য এখানে জেঠু কাকা ভাই দাদা সকলে মিলে হাতে হাতে ওই যে মণ্ডপটা বানিয়ে নিচ্ছে, যেহেতু ঠাকুরমশাই যে কোনো সময় চলে আসতে পারে, আর বিকালে অনেক সময় ঝড় বৃষ্টি আসে, সেই জন্য একটু সকাল সকাল এবছর পুজো হবে। তো এই পুজোটা আমার বাপের বাড়িতে প্রত্যেক বছরই হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রথম শনিবার অথবা শেষ শনিবার, যে কোনো সময়ই হয় বড় ঠাকুরের পুজো। তো আজকে তো শনিবার, তো আজকে পুজো হবে। তো ওই যে পরিশোন আর মামার সাথে বসে বসে এখানে লিচু খাচ্ছে, বানানোটা দেখছে। তো সকলে হাতে হাতে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছে, ঠাকুরমশাই দেখো চলেও এসেছে বলতে বলতে। তো ঠাকুরমশাই এসে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ওনার যা যা করণীয়। আর এখানে যে ত্রিপল পাতা হচ্ছে, নিচে অনেকে বসবে, বসে পুজোটা দেবে, তো এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে ঠাকুরমশাই ওনার সমস্ত কিছু অনেক গুছিয়ে নিচ্ছে, যেখানে ঠাকুর বসবে, ফল ফুল যা লাগবে ওনাকে সমস্ত কিছু এগিয়ে দেওয়া হচ্ছে, উনি গুছিয়ে নিচ্ছে। আর এই যে আমার বর্দি ভাই, তো বর্দি ভাই হাতে হাতে যে হেল্প করে দিচ্ছে ঠাকুরমশাইকে সমস্ত কিছু মন্দির থেকে ধরে এনে যেখানে পুজো হবে ওখানে নিয়ে আসছে। তো বিকালবেলা পুজোটা হবে, অনেক লোকজন আসবে, খুব আনন্দও হচ্ছে, মজাও হচ্ছে ভীষণ। অন্যবার কিন্তু একটু ঝড় বৃষ্টি হয় বন্ধুরা, আর আজকেও সম্ভাবনা আছে, বলেই ভালো হয়, কিন্তু গরম রয়েছে কিন্তু প্রচুর, ভীষণই গরম পড়েছে। তো এখানে ফ্যানও দিয়ে দেওয়া হবে যাতে সকলের বসে পুজো দিতে আরাম হয়। তো দেখো ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, তো পুজোটা তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। আর কাকিমা মা ওরা সকলে উপোস রয়েছে, তো সকলেই অঞ্জলি দেবে, আমরাও ওই ফল প্রসাদ খেয়ে রয়েছি, তো ওরমভাবেই আমরা পুজো দেব। তো দেখো বন্ধুরা সকলে বসেও গেছে আর পুজোটা আরম্ভ হয়ে গেছে সুন্দরভাবে। তো যে আমার জেঠু ঢাক বাজাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সকলে। তো পুজো অনেকটা হয়ে গেছে বন্ধুরা, এইখানে প্রসাদ মাখছে আমার দিদি ভাই কাকিমা, যেহেতু অনেকটা প্রসাদ তাই জন্য দু তিনজন মিলে সিন্নি প্রসাদটা এখানে তৈরি করছে। আর সকলে সবে আসছে, তো খুব মজা করেছি আর প্রসাদও খেয়েছি, অনেকদিন বাদে বড় ঠাকুরের পুজোর প্রসাদ খেলাম সিন্নি প্রসাদ, তো খুবই ভালো লাগছিল। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় সেই জন্য খুব মজাও হয়। তো এবছর ভাই বাইরে থেকে এসেছে সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয়েছে, তো সকলেই ভীষণ খুশি ছিলাম।
তো বিকালবেলাতে আমাদের বাড়িতে ডাল ভাত হয়েছিল পুজোর পরে, শনি প্রসাদ খাওয়ার পরে ভাত দিয়ে সবাই আজকে খাওয়া দাওয়া করেছি। যেহেতু আজকে নিরামিষ, এমনি শনিবার, তো বন্ধুরা ভিডিও